হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে করব পালং শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। তাই জন্য আমরা পালং শাক কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা আমরা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এদিকে দিয়ে দিচ্ছি নুন। আপনারা এরকম করে পালং শাকে চিংড়ি মাছ দিয়ে ঝোল খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এটা গরম ভাত দিয়ে খাবেন, আরো বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুলো। আমরা একেবারেই ফোড়ন দিয়ে এটা রান্নাটা করে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা খুব বেশি ভাজিনি চিংড়ি মাছটা, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় বেশি ভাজলে, তাই অল্পই ভেজেছি। এবার দিয়ে দিচ্ছি জল, বেশি জল দিলাম না, অল্প একটু জল দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিলাম, এবার দিয়ে দেবো নুন। জল ঝোলটা ফুটে গেলে আমরা শাকগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটছে, এবার আমরা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলোকে তো যেহেতু জল বেরোবে, সেহেতু আমরা তাই জন্যই ঝোলটা অল্পই দিয়েছিলাম। শাকটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। অবশ্যই এরকম করে রান্না করে আপনারা জানাবেন আমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, বাই।